বন্ধুরা, এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে 500 বছর পুরনো টেলিফোন সিস্টেম। এখান থেকে কথা বলা হতো, এখান থেকে আওয়াজ সোজা নিচে চলে যেত। এই যে উপরে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা রাজারা বসতেন। ইব্রাহিম লোদির সাথে যখন রাজা মানসিং হেরে যান যুদ্ধে, তখন রাজা মানসিংয়ের 8 জন স্ত্রী ঠিক এই জায়গায় জহর করে আত্মহত্যা করেছিলেন। এটা বেসিক্যালি ছিল ব্রিটিশদের অ্যামিউনিশন সেন্টার, মানে এখানে সমস্ত রকম গোলা বারুদ এগুলো তৈরি করা হতো। এই পুকুরটায় বলা হয় 44 জন দাসী একসাথে জহর করেছিল। আর এই রডের উপরেই ঔরঙ্গজেব তার নিজের ভাই মুরাদকে ফাঁসি দিয়েছিল। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি গোয়ালিয়র ফোর্টের একদম সামনে। এই যে পিছনে দেখতে পাচ্ছ গোয়ালিয়র ফোর্ট, প্রায় 1400 বছর ধরে ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই অপূর্ব সুন্দর দুর্গটি। দুর্গটির কারুকার্য এতটাই সুন্দর যে মোগল সম্রাট বাবর যখন প্রথমবার এই দুর্গটিকে দেখেছিলেন, তখন তিনি বলেছিলেন, ভারতের সব কেল্লাগুলো দিয়ে যদি একটি মালা তৈরি করা হয়, তাহলে এই কেল্লাটি হবে সেই মালার প্রধান মুক্তা। শুধুমাত্র সৌন্দর্য নয়, রাজনৈতিক দিক থেকেও ভারতে খুবই গুরুত্বপূর্ণ ছিল গোয়ালিয়র ফোর্ট। দিল্লিতে যেসব শক্তিশালী শাসকেরা শাসন করেছিল, তা সে মুঘল হোক বা লোদি বা ব্রিটিশরা, তারা সবাই চেষ্টা করেছেন এই কেল্লাটিকে নিজেদের অধীনে রাখার। রাজনীতির বহু ওঠাপড়া সাক্ষী ছিল এই কেল্লা। রাজপুতদের দখলে থাকাকালীন এই কেল্লা যেমন ছিল সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর, তেমনি মোঘল আমলে এই কেল্লাকে বানানো হয়েছিল জেলখানা। আবার হাত বদল হয়ে এই কেল্লাই একবার এসেছিল সিন্ধিয়াদের দখলে, আর সে সময় বিশ্বাসঘাতকতার আঁতুড়ঘর হয়ে উঠেছিল এই গোয়ালিয়র ফোর্ট। তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে গোয়ালিয়র ফোর্টের অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, সাথে কেল্লাটিকেও আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। গোয়ালিয়র শহরের একদম মাঝামাঝি অবস্থিত এই দুর্গটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 196 মিটার। মূলত এই দুর্গটি পাহাড়ের উপর নির্মাণ করা হয়েছিল। প্রাচীনকালে বেশিরভাগ দুর্গগুলোকে পাহাড়ের উপরে নিরাপদ স্থানে নির্মাণ করা হতো, যাতে শত্রুরা সহজে কেল্লায় আক্রমণ করতে না পারে। এছাড়া উঁচু পাহাড় থেকে বহু দূর পর্যন্ত নজর রাখা যেত। গোয়ালিয়র দুর্গের ভেতরে প্রবেশ করলে সবার প্রথমেই আসে একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দির রাজা মানসিং তোমার 1500 শতকে নির্মাণ করেছিলেন। এই মন্দিরে মোট 80টি পিলার রয়েছে। তবে পরে যখন মোগলরা এই কেল্লাটিকে দখল করেছিল, তারা এই মন্দিরটিকে জেলখানা বানিয়েছিল। সে সময় এই পিলারগুলোর সাথে কয়েদিদের বেঁধে রাখা হতো। এটা যে মোগলদের দখলে ছিল তার একটা নিদর্শন পাবেন মন্দিরের ভিতরে যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে, সেগুলো সব হিন্দু স্টাইলে তৈরি করা হয়েছে। কিন্তু মন্দিরে ঢোকার যে গেটটি রয়েছে, সেটিকে মোগলরা ভেঙে মোগল স্টাইলে তৈরি করেছিল। অর্থাৎ এই অংশটি পরে মোগলরা কেল্লা দখল করার পর বানিয়েছিল। মন্দিরের পাশে রয়েছে একটি বিশাল বড় কুয়া। এই কুয়া দিয়েই মন্দিরের জল সরবরাহ করা হতো। আর কুয়োটির আকারের সাথে ভারতের পার্লামেন্টের আকৃতির অনেক মিল পাওয়া যায়। এই গোয়ালিয়র দুর্গটির নাম হঠাৎ করে গোয়ালিয়র কেন হলো, তা নিয়ে একটি মজাদার লোককথা প্রচলিত রয়েছে। বলা হয় এই সম্পূর্ণ জায়গাটি 600 শতাব্দী পর্যন্ত জনমানব শূন্য ছিল। পুরো এলাকাটি ছিল জঙ্গল এবং পাহাড়ি। সে সময় কাছেই এক রাজ্য ছিল, যার রাজা ছিলেন সূর্যসেন, যিনি একজন কুষ্ঠের রোগী ছিলেন। রাজা সূর্যসেন একদিন এই জঙ্গলে আসেন শিকার করতে। শিকার করতে করতে তিনি খুবই ক্লান্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েন। বলা হয় সে সময় রাজা জঙ্গলের মধ্যে এক সাধুকে ধ্যান করতে দেখেন। রাজা সাধুর কাছে জল চান, আর সাধু সে সময় তার কুয়া দেখান, আর সেই কুয়ার জল পান করে রাজা সূর্যসেনের কুষ্ঠরোগ ঠিক হয়ে যায়। আর ওই সাধুর নাম ছিল গোয়ালিপা। রাজা সূর্যসেন তখন সাধুর নামে এই এলাকার নাম রাখেন গোয়ালিয়র, আর ঠিক করেন তিনি এখানে একটি রাজ্য তৈরি করবেন। আর কিছুটা এইভাবেই শুরু হয়েছিল গোয়ালিয়র রাজ্যের। কেল্লার ভেতরে শিব মন্দিরের পরেই নজরে আসে মানসিং প্যালেস। ভারতে যে সমস্ত হিন্দু রাজাদের তৈরি কেল্লা রয়েছে, তার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের কারুকার্য এই মানসিং প্যালেসই করা হয়েছে। 1508 সালে গোয়ালিয়র ফোর্টের এই অংশটি রাজা মানসিং তোমার নির্মাণ করেন। উপরে থাকা সব গম্বুজগুলো একটা সময় তামা দিয়ে বাঁধানো ছিল। এখানে কেল্লার দেওয়ালে অসাধারণ সব কারুকার্য করা আছে। ইন্দ্রের বাহন হাতি, সরস্বতীর বাহন হাঁস, এছাড়া কুমির, কলাপাতা, নানা ধরনের ডিজাইন এখানে দেখা যায়। আর এই সবগুলো ডিজাইন খুব সুন্দরভাবে রং করা হয়েছে আজ থেকে 500 বছর আগে। এই গম্বুজগুলোর মধ্যে একটি গম্বুজ সিপাহী বিদ্রোহের সময় ভেঙে যায়।
পরে ব্রিটিশরা এই গম্বুজটির পুনর্নির্মাণ করেন। আর এটির যে পুনর্নির্মাণ হয়েছে সেটি বোঝা যায় বাকি ডিজাইনের সাথে এর অমিল থেকে। বাকি ডিজাইনগুলো পাথরের ভেতরের দিকে করা হয়েছে, কিন্তু এই নতুন গম্বুজটির ডিজাইনগুলো বাইরের দিকে করা রয়েছে। এই মানসিং মহলের সামনেই রয়েছে একটি ছাতাওয়ালা বসার জায়গা। রাজা আমলে এখানে রাজা বসতেন এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতেন, যা মূলত দিওয়ানে আম নামে পরিচিত ছিল। আর পাশেই রয়েছে এলিফ্যান্ট গেট, যেখান থেকে রাজপরিবারের লোকজনেরা এই মহলে প্রবেশ করতেন। 600 শতকে রাজা সূর্যসেন এখানে মহলের নির্মাণ করেন। এরপর ধীরে ধীরে হাত বদল হয়ে এই কেল্লা আসে তোমার বংশের হাতে। তোমার বংশের অধীনে এই এলাকায় জৈন ধর্মের প্রচলন বৃদ্ধি পায়। এই কেল্লায় আসার পথে রাস্তার ধারে এমন বহু জৈন মূর্তি দেখা যায়, যেগুলো মূলত পাথর কেটে নির্মাণ করা হয়েছে। চারতলা বিশিষ্ট এই মানসিং মহলের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় রাজপুত আমলের কারুকার্য। শুরুতে আসে কেল্লার রানীদের জন্য বানানো নাচ গানের স্থান। এখানে রাজা মানসিংয়ের 8 জন স্ত্রী বসতেন। জালনার কারুকার্যে ডান্ডিয়া নাচের দৃশ্য আজও স্পষ্ট দেখা যায়। একটু আগেই আপনাদেরকে বললাম যে রাজা মানসিং তোমারের 8 জন স্ত্রী ছিলেন, কিন্তু রাজা মানসিংয়ের আরও 1 জন স্ত্রী ছিলেন। তার নাম ছিল মৃগনয়নী, যার চোখ হরিণের মতো সুন্দর ছিল। রাজা মানসিংয়ের 8 জন স্ত্রী থাকলেও এই 8 জনের থেকে তিনি রাজ্যের উত্তরাধিকার হিসাবে কোনো পুত্র সন্তান পাননি। এদিকে রাজা মানসিংয়ের শিকারের ভীষণ শখ ছিল। একদিন যখন তিনি শিকার করতে যান, তখন তিনি জঙ্গলের মধ্যে এক অপরূপ সুন্দরী নারীকে দেখতে পান। তিনি সেই নারীকে বিবাহের প্রস্তাব দেন, তবে সেই নারী কোনো রাজপরিবারের ছিলেন না, জঙ্গলের আদিবাসীদের মেয়ে ছিলেন তিনি। তিনি রাজপরিবারের কোনো রীতিনীতি জানতেন না। সেই সময় মৃগনয়না নামের সেই নারী রাজাকে 3টি শর্ত দেন। প্রথম শর্ত ছিল তিনি রাজপুত নারীদের মতো বিবাহের পর ঘোমটা দেবেন না এবং রাজপুত নারীদের রীতিনীতি তিনি মানতে বাধ্য থাকবেন না। এই কারণে তিনি নিজের জন্য একটি আলাদা মহল তৈরি করে দিতে বলেন। দ্বিতীয় শর্ত ছিল তার মহলে যে জলের স্থান থাকবে সেখান থেকে গ্রামবাসীরাও জলপান করতে পারবে, জলপানে কোনো জাতপাতের ভেদাভেদ থাকবে না। আর তৃতীয় শর্ত ছিল যে রানী রাজার সাথে শিকার এবং যুদ্ধে যেতে পারবেন। রাজা মানসিং এই 3টে শর্তই মেনে নিয়েছিলেন আর রানীর জন্য আলাদাভাবে এই কেল্লার নিচে একটি মহল বানিয়ে দিয়েছিলেন, যা পাহাড়ের উপর থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। কেল্লার ভেতরে রয়েছে মন্দির, যেখানে একটা সময় ব্রহ্মা বিষ্ণু এবং শিবের পুজো হতো। মন্দিরের গায়ে রুদ্রাক্ষের আদলে নানা ধরনের ডিজাইন করা হয়েছে। এছাড়া মন্দিরের চারিদিকে একটা সময় দামি দামি হীরে রত্ন ছিল, যা বিভিন্ন সময় হামলাকারীরা লুট করে নিয়েছে। এখানের মন্দিরগুলোতে অনেক প্রাচীনকালের মূর্তি ছিল, যেগুলোর বর্তমানে ঠাঁই হয়েছে মিউজিয়ামে। আর খেয়াল করলে দেখতে পাবেন এই মূর্তিগুলোর বেশিরভাগেরই মুখ ভাঙা। মানসিং প্যালেসে একটা সময় বসত রাজাদের নাচের আসর। এই জায়গায় আগেকার দিনে মানে সেই রাজাদের সময় নাচ গান হতো। আর দেখুন এই যে উপরে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা রাজারা বসতেন, এখানটার মাঝখানে রাজা বসতেন, তার দুই সাইডে রাজার যে বডিগার্ডরা ছিলেন তারা বসতেন। আর একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করাই ভারতের সংস্কৃতির বিষয়ে, সেটা হচ্ছে কি ভারতের সংস্কৃতিতে অতিথিদের ভগবান মনে করা হয়। এই কারণে রাজার ঠিক সামনেই যে জায়গাটা রয়েছে, এই জায়গায় কোনো রাজা আসলে তাকে এখানে বসতে দেওয়া হতো। আর এই যে জায়গাটি আছে না, এটি কিন্তু এটির উচ্চতা রাজার বসার জায়গার উচ্চতার থেকে একটু বেশি উঁচুতে, আর এটা হচ্ছে সম্মানের খাতিরে করা হতো। সে সময় যেহেতু বিদ্যুৎ ছিল না, তাই এখানকার দেওয়ালগুলোতে বিভিন্ন রঙের কাঁচ লাগানো থাকতো, যা মশালের আলোয় সম্পূর্ণ জায়গাটিকে ঝলমলে করে তুলত। প্রাচীনকালে দুর্গগুলোর বিশেষত্ব ছিল এগুলোর মধ্য দিয়ে বিভিন্ন গোপন সুড়ঙ্গ তৈরি করা হতো, যাতে বিপদের সময় এই সুড়ঙ্গ দিয়ে সুরক্ষিতভাবে পালিয়ে যাওয়া যায়। এমনই একটি সুড়ঙ্গ এই মহলেও আছে, কিন্তু সেটাকে আজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজা মানসিং যখন এই রাজ্য শাসন করছিলেন, ততদিনে দিল্লিতে ইব্রাহিম লোদি শাসন শুরু হয়ে গিয়েছিল। ইব্রাহিম লোদি এই কেল্লাটিকে দখল করার জন্য 1516 সালে এই কেল্লার উপর আক্রমণ করেন। সেই সময় মানসিংয়ের সাথে ইব্রাহিম লোদির ভীষণ লড়াই হয়, আর রাজা নবমিস্ত্রী রানী মৃগনয়নাও এই যুদ্ধে রাজার সাথে অংশগ্রহণ করেন। আর এই যুদ্ধে রাজা মানসিং এবং রানী মৃগনয়না নিহত হন। রাজার যে বাকি 8 জন স্ত্রী ছিলেন, তারা লোদির সৈন্যদের থেকে নিজেদের সম্মান বাঁচাতে এই কেল্লার মধ্যেই জওহর করেছিলেন। ইব্রাহিম লোদির সাথে যখন রাজা মানসিং হেরে যান যুদ্ধে, তখন রাজা মানসিংয়ের 8 জন স্ত্রী ঠিক এই জায়গায়
এই জায়গায় জহর করে আত্মহত্যা করেছিলেন। এই জহরের জায়গাটি আগে ছিল রানীদের স্নানের ঘর, যেখানে জলের মধ্যে কেশর, সুগন্ধি, আতর, গোলাপ জল দিয়ে রানীরা স্নান করতেন। এই কারণে এই জায়গাটি আগে কেশর কুণ্ড নামে পরিচিত ছিল। কিন্তু জহরের পরে এই জায়গাটিকে আর স্নানের জন্য ব্যবহার করা হয়নি। এছাড়া এই কেশর কুণ্ডের মধ্যেই সে সময় কথা বলার একটি দারুণ টেকনোলজি ছিল। বন্ধুরা, এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে 500 বছর পুরনো টেলিফোন সিস্টেম। এখান থেকে কথা বলা হতো, এখান থেকে আওয়াজ সোজা নিচে চলে যেত। ইব্রাহিম লোদির সাথে মুঘল সম্রাট বাবরের যুদ্ধ হয় 1526 সালে। সেই যুদ্ধে বাবর জিতে যান, ফলে এই কেল্লা এবার চলে যায় মুঘলদের দখলে। এরপর বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের হাত বদল হয়ে ঔরঙ্গজেবের কাছে চলে যায় কেল্লার মালিকানা। মুঘলদের আমলে এই কেল্লায় কেউ থাকত না, তখন এটিকে জেলখানার মতো ব্যবহার করা হতো। এখান থেকে শুরু করে ওই পর্যন্ত একটা লোহা, লম্বা লোহা রড ছিল, আর এই রডের উপরেই ঔরঙ্গজেব তার নিজের ভাই মুরাদকে ফাঁসি দিয়েছিল। এখানে শুধুমাত্র ঔরঙ্গজেবের ভাই নয়, বরং আরও বহু কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। কিন্তু জানলে অবাক হবেন, এই জায়গাটিতে রাজা মানসিংয়ের আমলে রানীদের জন্য দোলনা ছিল। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন, এক রাজার আমলে যা দোলনা ছিল, আর এক রাজার আমলে তা হয়ে যায় ফাঁসির মঞ্চ। মানসিং প্যালেসের বাইরেও এখানে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু মহল রয়েছে। তার মধ্যে কিছু তৈরি করা হয়েছিল মুঘল আমলে, মুঘল সেনাদের থাকার জন্য। আবার ব্রিটিশরা তাদের গোলা বারুদ তৈরির জন্য এখানে একটি কারখানা বানিয়েছিল। এটা বেসিক্যালি ছিল ব্রিটিশদের অ্যামিউনিশন সেন্টার, মানে এখানে সমস্ত রকম গোলা বারুদ এগুলো তৈরি করা হতো। এছাড়া রয়েছে জহর কুণ্ড। এই পুকুরটায় বলা হয় 44 জন দাসী একসাথে জহর করেছিল। রাজা মানসিং যুদ্ধে হেরে যাওয়ায় তার 8 জন রানী তো মহলের মধ্যেই জহর করেছিলেন, কিন্তু কেল্লার দাসী এবং সৈন্যদের স্ত্রীরা এই স্থানে জহর করেন। রাজা মানসিং এবং রানী মিগনয়নার পুত্র ছিলেন বিক্রমাদিত্য তোমার, আর এই মহলটা ছিল তারই। মহলটির নাম বিক্রম প্যালেস। এই যে মহলটা আপনারা দেখছেন, এই মহলটার নাম হচ্ছে বিক্রম প্যালেস বা বিক্রম মন্দির। রাজা মানসিং তোমারের ছেলে বিক্রম সিং ছিলেন, তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। পরবর্তীকালে ভারত সরকার জানায় যে এই মন্দিরের ভিতরে খোদাই কাজ চালানোর সময় তারা একটি শিব মন্দির পেয়েছে, শিবলিঙ্গ পেয়েছেন, আর সেই শিবলিঙ্গ এখানে রয়েছে এই বটগাছের তলায়। এখানে নিয়মিত পুজো আর্চা করা হয়, আর বলা হয় এই শিবলিঙ্গ প্রায় 500 বছর পুরনো। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা গেলে দুর্বল হয়ে যায় দিল্লির সালতানাত। সেই সুযোগে মারাঠারা গোয়ালিয়র ফোর্ট দখল করে নেয়। পরে হাত বদল হয়ে এই কেল্লা আসে সিন্ধিয়াদের দখলে। সিপাহী বিদ্রোহের সময় যখন ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সেনারা যুদ্ধ ঘোষণা করেছিল, তখন কিন্তু এই সিন্ধিয়ারা ব্রিটিশদের আনুগত্য মেনে কোনো রকম বিদ্রোহ করেনি। এমনকি ঝাঁসির রানী লক্ষ্মীবাই যখন তাদের কাছে সাহায্য চায়, তারা সাহায্য করতে অস্বীকার করে দেয়। রানী লক্ষ্মীবাইয়ের মহল নিয়েও আমি দারুণ একটি ভিডিও বানিয়েছি, সেটা আমাদের চ্যানেলেই আছে। আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। ব্রিটিশদের আনুগত্য স্বীকার করে নেওয়ায় ভারতের স্বাধীনতা পর্যন্ত সিন্ধিয়ারা এই স্থানে নির্দ্বিধায় শাসনকাজ চালিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেল্লা, গোয়ালিয়র ফোর্টের ইতিহাস। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনি কি ভবিষ্যতেও ভারতের এরকম অসাধারণ কিছু কেল্লার বিষয় জানতে চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এখানের কিছু অসাধারণ ছবি দেখার জন্য। আবার ফিরব কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।